স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির কথা ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 থেকে 15 আগস্ট দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন তিনি। এই কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই বাইক র্যালিতে ভারতের জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদীর ডাকে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে এই বাইক র্যালি বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জোর করে দেশের জাতীয় পতাকা বিক্রির অভিযোগ তুলেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে জাতীয় পতাকায় জড়ানো বেদির ওপর বিজেপির পতাকা উঠতে দেখা গিয়েছে, তা নিয়েও বিতর্ক কম হয়নি। এর মধ্যেই নিজেদের জাতীয়তাবোধের রক্ষক দাবি করা পদ্ম শিবিরের কাছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি একটি চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।